কংগ্রেস নেত্রী জয়ন্তী নটরাজনের হাতের সঙ্গ ত্যাগের নেপথ্যে আছে নরেন্দ্র মোদীর কারিগরি, এমন চাঞ্চল্যকর অভিযোগ করলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। আরও এক কদম এগিয়ে গিয়ে রাহুল এও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জয়ন্তী নটরাজন তাঁকে বাক্প্রাণে আক্রান্ত করেছেন। প্রসঙ্গত, কংগ্রেস ছাড়ার পর জয়ন্তী বিবৃতি দিয়েছিলেন যে তিনি মূলত রাহুল গান্ধীর জন্যই পদত্যাগে বাধ্য হয়েছেন, কেননা কংগ্রেসের সহসভাপতির জন্যই পরিবেশ বিরোধী পদক্ষেপ নিতে হয়েছিল ইউপিএ সরকারের পরিবেশ মন্ত্রীর। নেতিবাচক রাজনীতি করাটাই অরবিন্দ কেজরিওয়ালের স্বভাব সিদ্ধ। দিল্লি বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে আপ প্রধানের বিরুদ্ধে ওই ভাষাতেই আক্রমণ শানালেন রাজধানীতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদী। কিরণের দাবি, যেন তেন প্রকারেণ বিভিন্ন রকম অভিযোগ করে সংবাদের শিরোনামে থাকতে পছন্দ করেন কেজরিওয়াল। আপ প্রধান সম্প্রতি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন যে আসন্ন দিল্লি নির্বাচনে ইভিএমে কারচুপি হতে পারে, যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁর এই অভিযোগ খারিজ করা হয়েছে। সুনন্দা পুষ্কারের ছেলে শিব মেননকে ফের একবার সামনা করতে হল পুলিশি জেরা। মায়ের হত্যাকাণ্ড বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। সূত্রের খবর, সুনন্দা পুত্রের কাছ থেকে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য হাতে এসেছে দিল্লি পুলিশের। প্রসঙ্গত, 2014-17 জানুয়ারি দিল্লির এক 5-তারা হোটেলে মৃতদেহ উদ্ধার হয় সুনন্দা পুষ্করের। সম্প্রতি একে হত্যাকাণ্ড ঘোষণা করে নতুন করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। নিউ ইয়র্কে এক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল 7 জন ট্রেন যাত্রীর এবং আহত হয়েছেন কমপক্ষে 15 জন। নিউ ইয়র্ক মেট্রো রেলের অন্যতম ব্যস্ত স্টেশন ম্যানহাটনের গ্র্যান্ড সেন্ট্রাল থেকে ট্রেনটি যাত্রা শুরু করার পর ভালহাল্লা অঞ্চলের কাছাকাছি হঠাৎই একটি স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল লাইনের উপর উঠে পড়লে চলন্ত ট্রেনটি সজোরে তাতে ধাক্কা মারে। তারপরই ট্রেনটিতে আগুন লেগে যায়। দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় 850 জন যাত্রী থাকলেও দ্রুত উদ্ধার কার্য চালানোয় হতাহতের সংখ্যা সেভাবে বৃদ্ধি হয়নি বলেই জানা গেছে। দেশ থেকে দারিদ্র দূরীকরণের লক্ষ্য নিয়ে রাষ্ট্রপুঞ্জের প্রকল্প গ্রহণ করলেও ব্যর্থ হয়েছে ভারত। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন একটি রিপোর্ট প্রকাশ করে জানিয়েছেন, 2000 সালে ভারত যে দারিদ্র দূরীকরণ প্রকল্প গ্রহণ করেছিল তার মেয়াদ 2015 ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও এখনও এদেশে 30 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে অবস্থান করছে। রাষ্ট্রসংঘের তরফ থেকে বলা হয়েছে, ভারত উন্নতি করেছে ঠিকই, কিন্তু তা বাহবাযোগ্য নয়, কেননা যতটা কাজ হওয়া উচিত ছিল বাস্তবে তা হয়নি। এবার টিনটিন উঠল নিলামে। বেলজিয়ামের ব্রাসেলসে আয়োজিত একটি নিলাম অনুষ্ঠানে জনপ্রিয় কার্টুন চরিত্র টিনটিনের একটি প্রচ্ছদ চিত্র বিক্রি হল $29,00,000। ১৯৪২ সালে দ্য শুটিং স্টার বইটির জন্য ওই প্রচ্ছদটি এঁকেছিলেন টিনটিনের স্রষ্টা হার্জে। ছবিটিতে টিনটিন ও তার পোষ্য স্নোইকে অবাক হয়ে একটি বিশালাকায় মাশরুমের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে যে ইউরোপীয় ক্রেতা ওই প্রচ্ছদটি বিপুল ব্যয় কিনেছেন তিনি তাঁর পরিচয় গোপন রেখেছেন।